চট্টগ্রামে ছিনতাইয়ের জন্য অভিনব কৌশলে ছিনতাইকারীরা কসাই ছদ্মবেশে ছিনতাইয়ের কৌশল নিয়েছে তারা। এমনই কসাই সেজে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চট্টগ্রামের তালিকাভুক্ত ছিনতাইকারী মোহাম্মদ শেখ ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরীর আগ্রাবাদ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ডবলমোরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ফরিদ সিএমপির চিহ্নিত ও তালিকাভুক্ত ছিনতাইকারী। সে মাস দুয়েক আগেও ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে, জেল থেকে ছাড়া পায় মাত্র সপ্তাহ খানেক আগে। এরপরেই ছিনতাই নতুন কৌশল নেয় সে। এ সময় তার কাছ থেকে দুটি ছোড়া ও গরুর মাংস কাটার গাছের গুঁড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নগরীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। ছিনতাইকারী চক্রের সদস্য শেখ ফরিদকে আমরা গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে দুটি ছোড়া, মাংস কাটার কাঠের গুঁড়ি, একটা ব্যাগে বোরখা এবং কিছু কাপড় উদ্ধার করেছি। সে আমাদের কাছে স্বীকার করেছে যে ওইখানে তার সহযোগী রুবেল এবং ফারজানা সহ অবস্থান করতেছিল ছিনতাই করার উদ্দেশ্যে, এবং গতকাল রাত্রে কোতোয়ালির আন্দরকিল্লা মোড়েও তারা ছিনতাই করেছে এবং এই এলাকায় এই কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে ছিনতাই করার জন্য অবস্থান করতেছিল। এই ধৃত আসামি ফরিদ এবং তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। জানা যায় কোরবানি উপলক্ষে কসাই ঘোরাফেরা করে, তাদের কাছে ছুরিও থাকে, তাই তাদের ছদ্মবেশ নিলে সহজেই ছুরি নিয়ে চলাফেরা করতে পারবে। আবার তারও কারো কাছে যেতে হবে না, সবাই তার কাছে আসে। এই চিন্তা থেকেই এই বেশ ধারণ করে সে। গতকাল বিকেলেও কসাই মনে করে এক ব্যক্তি তার কাছে গেলে সে ছিনতাইয়ের চেষ্টা করে, কিন্তু টহল পুলিশ দেখে সে পালিয়ে যায়। রাত 10:30 সে একই কায়দায় আবারও আগ্রাবাদ এলাকায় বসে। এ সময় টহল পুলিশ আসলে সে পালানোর চেষ্টা করে, পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডেস্ক রিপোর্ট, SNTV, চট্টগ্রাম।